এই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কেমন আছেন? বিকাল বিকাল মানে বিশেষ করে অফিসিয়াল ডে গুলোতে, মানে সপ্তাহের মাঝখানে এরকম দিন, ও মাই গড, শাফতে আলী, এটা সম্ভবত সকালে না দুপুরে হয়েছে, জানি না কিভাবে, বাট আমি সকালে যখন এদিক দিয়ে গিয়েছিলাম তখন কিছুই হয়নি। যাই হোক, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হবেই, এটাই স্বাভাবিক, আর এই জন্য এটা রাস্তা। আর এটার জন্যে আপনি জানি না কোনো হতাহত হয়েছে কিনা, আর আমি এগুলো ডিসকাশন করি না, প্লাস হচ্ছে এগুলো নিয়ে এত মাথা ব্যথা নাই আমার, কারণ এমনিতেই আমার হার্ট অনেক দুর্বল, তার ভিতর যদি এগুলো নিয়ে শুনি কিংবা সামনাসামনি দেখি তাহলে মানে আমি আর মুভ করতে পারবো না কোথাও। সো বেটার এগুলো নিয়ে ডিসকাশন না করি, এই জন্য আমি কখনো আমার চ্যানেলে কিংবা ফেসবুকে করি না, মানে অ্যাক্সিডেন্ট রিলেটেড কোনো ভিডিও ওইভাবে আসলে প্রকাশ করি না, আমি সামনে যা দেখি এটা কখনোই প্রকাশ করি না, অন্য কোথাও থেকে হয়তো কপি পেস্ট করে নিয়ে দিই যে নেই বাবা খা। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আমি এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, আর একটা বিষয় আর কি বলতে যাচ্ছিলাম, মানে পালসার N165টা আমার খুব পছন্দ হয়েছে, আপনাদের আমার সাবস্ক্রাইবার যারা আছেন অথবা মানে ইউটিউবে সরি ফেসবুকে যারা ইয়েতে আছেন তাদের ভিতরে যদি কেউ একজন পালসার N160টা যদি কিনে থাকেন তাহলে তার একটু ফিডব্যাকটা দিবেন। আমিও যদিও চালিয়েছি, মানে কত কিলো, সর্বোচ্চ 7 কিলো 8 কিলোর মতো, বাট আসলে 7-8 কিলো চালিয়ে কখনো একটা গাড়ির ফুল কিছু বোঝা যায় না, এটা 100% শিওর। ও এখন যদি বৃষ্টি নামতো না জোস লাগতো সিরিয়াসলি, কিন্তু আমি তো ভিজে যাইতাম, ড্যাম শিওর আমি ভিজে যাইতাম, কেন আমি না না এনেছি কোনো রেইনকোট, না এনেছি কোনো কিছু। যাই হোক, কি করবো, বিকেলবেলা গাড়ি চালাইতে মন চাইছে তাই টুকটুক টুকটুক করে চালাচ্ছি, আপনাদের একটু রোড গার্ডগুলো দেখাই, কারণ আমি তো আর ভালো কিছু তৈরি করতে পারি না, এক রাস্তা ছাড়া আর কিছু দেখানোর নাই। চলুন এই ফাঁকে কিছু ছবি দেখে আসি।